গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করব সিঙ্গারা, একেবারে হোটেল স্টাইলে সিঙ্গারা তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন। তার জন্য প্রথমেই পুর তৈরি করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা আর 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। যখন দেখবো যে জিরা এবং পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে, তখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া 1/4 চামচ আর লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা না দিলে কিন্তু শুকনো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া আর টালা ধনে গুঁড়া 1/2 টেবিল চামচ করে। এবার সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখব তেল ছেড়ে আসছে, সে পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট টুকরা করে কেটে নেওয়া 2 কাপ আলু। এবার দিয়ে দিব পানি, 1 কাপ পানি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নিতে হবে। ফাঁক একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। এবার ঢাকনা খুলে পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করে নিব। পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে আর জাল করব না, একটু মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে নিব। ওটা রেডি হয়ে গেছে। এবার সিঙ্গারার জন্য খামি তৈরি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিব 1/2 টেবিল চামচ কালো জিরা আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। 2 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসঙ্গে ভালোভাবে হাতে প্রেস করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশানো হলে, মুঠি করলে দলা পেকে যাবে। আর সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে মিশানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভালোভাবে মিশানো না হলে কিন্তু সিঙ্গারাটা খাস্তা হবে না। এবার অল্প অল্প করে পানি দিয়ে শক্ত করে খামি তৈরি করে নিতে হবে। খামিটা রেডি, দেখুন কতটা শক্ত করে খামি তৈরি করে নিয়েছি। এবার খামিটাকে একটা রোল বানিয়ে নেব। রোল বানিয়ে নিয়েছি, এবার কেটে নিচ্ছে, ছুরি দিয়ে কেটে নেব। এবার একটা ভাগ দিয়ে রুটি বেলে নিব। একটু ময়দা ছিটিয়ে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে, এবার মাঝ বরাবর কেটে নিব, কারণ একটা রুটি দিয়ে 2টা সিঙ্গারা হবে। এবার রুটিটা দেখুন কতটা পুরু করে বেলতে হবে। এবার একটা ভাগ নিয়ে নিলাম, যে কাটা অংশটা আছে তার মধ্যে একটু পানি লাগিয়ে নিতে হবে। এবার ভাঁজ করে নিব। একটু লক্ষ্য করে দেখুন কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নিতে হবে, একটু চেপে আটকে দিতে হবে, তা না হলে সিঙ্গারা ভাজার সময় কিন্তু ছুটে যেতে পারে। এবার আলুর পুর ভরে নিব। একটু চেপে চেপে পুরটা ভরে নিতে হবে। খুব ওভারলোড করেও ভরা যাবে না, আবার কম করেও দেওয়া যাবে না। কম করে দিলে সিঙ্গারাটা কিন্তু চ্যাপ্টা হয়ে থাকবে, আর আর খুব বেশি দিলে ভাজার সময় কিন্তু ছুটে যেতে পারে। তার জন্য একটু চেপে চেপে মিডিয়াম করে পুর ভরে নিতে হবে। এবার 2টো পাশ মিলিয়ে দিতে হবে। এবার ব্যাক সাইডে একটু চাপ দিয়ে ফাঁকা করে নিতে হবে। 2 পাশ থেকে ভালোভাবে আটকে দিতে হবে, একটু চেপে সুন্দরভাবে আটকে দিতে হবে। এভাবে করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কাটা অংশে একটু পানি লাগিয়ে নিচ্ছি, আর পানি লাগানো হয়ে গেলে ভাঁজ দিয়ে নেব। চেপে আটকে নিয়েছি। এবার হাতে রেখে আলুর পুর ভরে নেব।
আলুর পুরটা ভরা হয়ে গেছে, এবার দুইটা পাশ লাগিয়ে দিচ্ছি, চেপে আটকে দিতে হবে। এবার ব্যাক সাইডে একটু চাপ দিয়ে ফাঁকা করে নিতে হবে, এবার দুই পাশ মিলিয়ে দিতে হবে। এবার আপনাদের আরেক ধরনের সিঙ্গারা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে কাটা অংশে পানি লাগিয়ে নিলাম, এবার হোল্ড করে নিয়েছি। হোল্ড করা হয়ে গেলে পুর ভরে নিব, ভালোভাবে পুর ভরে নেব। এবার দুই পাশ মিলিয়ে নিলেই হয়ে যাবে সিঙ্গারা। দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি করে নিয়েছি। আবার আরেকটা সিঙ্গারা একইভাবে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। একই পদ্ধতিতে রুটির মধ্যে পানি লাগিয়ে নিলাম, এবার ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে পুর ভরে নিব। এবার পুর ভরে নিয়েছি, একইভাবে দুটো পাশ চেপে আটকে দিব। তাহলেই হয়ে গেল সিঙ্গারা। এটা বিভিন্ন কান্ট্রিতে তৈরি করে, তাছাড়া বড় বড় মিষ্টির দোকানেও কিন্তু এরকম সিঙ্গারা দেখতে পাওয়া যায়। কোন ধরনের সিঙ্গারা বানানো আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু এ ধরনের সিঙ্গারাগুলোই ভালো লাগে দেখতে। সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে, এবার ভাজতে চলে এলাম। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মতো প্রয়োজন মতো তেল দিয়ে দিতে হবে। বেশ অনেকটা তেল দিতে হবে, কারণ সিঙ্গারাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেল দেওয়া হয়ে গেলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, তবে তেলটা হালকা গরম থাকলেও কোনো সমস্যা নেই, তবে বেশি গরম তেলে কিন্তু ছাড়া যাবে না, এবং একেবারেই অল্প আঁচে ভাজতে হবে। সিঙ্গারা বানানোর পর কিন্তু বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু ভাজতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, হোটেলে কিন্তু সিঙ্গারা বানানোর পর সরাসরি তেলের মধ্যে ছেড়ে দেয়। প্রথম অবস্থায় খুবই অল্প আঁচে ভাজতে হবে, পরে জালটা বাড়িয়ে দিলে কোনো সমস্যা নেই। এবার উল্টে পাল্টে সবগুলো সিঙ্গারা ভাজব। কিছুক্ষণ জাল করার পর দেখুন সিঙ্গারাগুলো কিন্তু ব্রাউন হয়ে এসছে। এবার সবগুলো সিঙ্গারা তৈল নিংড়ে তুলে নিব। এভাবে করে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। এবার একটু ঠান্ডা হয়ে এলে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি এরপর থেকে সিঙ্গারা তৈরি করলে আপনাদের আর কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না। আর যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো ফলো করে যদি আপনারা সিঙ্গারা তৈরি করেন, তাহলে আপনাদের সিঙ্গারাও হবে একেবারেই পারফেক্ট। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।